যারা ইমান নষ্ট করে লিব কুফরি কথা করিয়া বুঝতো না বিবি হয়ে দিব ইমান যাওয়ার লগে লগে বিবি তালাকে বায়না হয়ে যায় তাদের তালাকপ্রাপ্ত মহিলারে লইয়া সংসার করব প্রতিদিন গুণা খান্দ উঠিব হে বুঝতো না বিয়া দুয়ার তো না এক সুরত দ্বিতীয় সুরত হইল রাগ উঠবো গুসাত উঠব বিয়া বাঙ্গে কেনায় আজ এটা কথায় ঔজাতীয় কথা হইব বাদে আলিম নে মুসলা শিকাইত নাই বিয়া রইছে না গেছে এইখান জানতো চাইত নাই বিবি হইব তালাকে বায় না কেনায়া তালাকে বায় না তালাক হয়ে যায় বিয়া দুয়ারলে ঠিক হয় নাইলে বেঠিক থাকে বিয়া দুয়ার তো না সরম করি ফিরিয়া বিয়া বাঙ্গা বিয়া লইয়া খাইব হইব আবার জিনা ও দুই সুরতে স্ত্রীর লগে জিনা হইব কথা কয়লা খোকা বুঝছি খোকা তাইলে না আউজুবিল্লাহ হেমে জালে এলাই বড় সাবধান তো ভাই ইমানের হেফাজত করা লাগবো ইমান দে বিশুদ্ধ রাখা লাগবো শিরিক মুক্ত রাখা লাগবো দুই নামাজ নামাজ ও আমল আজকের সময়ে নামাজের বড় দরকার বেশ বাড়ি গেছে জমাতর সাথে তকবিরে উলায় সেখানে আমরা গুনায় যেভাবে গ্রাস করছে আগে আস্তা ডিস্ট্রিক্টে দুই সিনেমা আসলো করিমগঞ্জ এখন ডিস্ট্রিক্টে 50 লাখ সিনেমা হল অর্থাৎ প্রত্যেক মানুষের এই মোবাইল নামক এই গজবর লগে সিনেমার যে কোনো ফিল্ম যে কোনো মুহূর্তে দাবাইলেও আইব না দাবাই এমনি খালি খুলিলেও মাঝে মাঝে আই আপনারা দাওয়াত দিব যে আমারে দেখ আমারে ওকে কর আমারে ক্লিক কর এদিকে ইলমর ফজিলত বয়ান করা হর যারার সিনাত ইলিম আছে তারা ফেরিস্তা ওগুলোর খাতারও দাঁড়াইয়া সাক্ষী দিতেছে যে আমার আল্লাহ খালিক ও মালিক এক এবং একক আল্লাহ একবার অন্যদিকে ইমানের মর্যাদা ওখান সারা জিন্দগি বর্তি একটা সগিরা গুণাও করলো না মগর তার রব রে তার খালিক ও মালিক রে যদি মানিয়া যাইতে পারে না তার সমস্ত আমল আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন যাদের জীবনের সবটুকু আমল বরবাদ হয়ে গেল দুলিশাত হয়ে গেল বশীভূত হয়ে গেল তারা ভাবলো ভালো কাম করিয়ার জনহিতকর খাজ করিয়ার জনসেবা সমাজ সেবা করিয়ার মুগর সারা সেবা করিয়া খালিক ও মালিকরে চিনপাইতো পারল না এ বরবাদ আর ধ্বংস আর তার সারা আমল বেকার এর লাগে আমরা বাই হল জন্মগত আল্লাহ দিলে ইসন ইমানদারর ফুয়া বাচ্চা বাচ্চি আমরা ইমানদার কিন্তু সেই ইমানের হেফাজত করতে ইমানরে বিশুদ্ধ রাখা লাগবো ইমানরে শিরিক মুক্ত রাখা লাগবো ইমানের সবচেয়ে বড় ক্যান্সার হইল শিরিক দেখুন জাইরা শিরকি দু কোনো মানুষে করে না কোনো ইমানদারে গিয়া এক মূর্তি পূজাত যায় না আর এক ব্যক্তিরে মাবুদ হওয়ার যায় না কিন্তু প্রাসঙ্গিকভাবে সাইডে দি এমন কিছু বাজে বিশ্বাস রাখে বাজে আকিদা রাখে যেটা তার ইমানের ক্যান্সারে দরিলায় ইমানের গুণে দরিলায় জালালউদ্দিন সৈয়দি আলাইর রহমায় ফরমাইত্রা মানুষে যদি অজান্তে কুফরি করে তবুও কুফরি হইব ইকান নাই বলে বুঝছি না জানি না কুফরি হইতো না ইকান না হজরত মৌলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামত বরকাতম ফরমাইত্রা এক হদিস যে আল্লাহ নবী ফরমাইছেন কেয়ামতর আগে মানুষে তার স্ত্রীর লগে জিনা করবো ইয়া রাসুল আল্লাহ ইকান কিলা দুই সুরত এক সুরত হইল মানুষে কুফরি হাম করবো যাইব ইমান দুয়ার তো নাই বিবাহ স্ত্রী হইব তালাকে বায়না অটোমেটিক সেই স্ত্রী লইয়া সংসার করবো স্ত্রী রূপি এই মহিলার লগে জিনা হইব ফরন জুড়ে না আউজুবিল্লা কিতা কইছে কোথায় এখান খেয়াল করছেন ছুটো কোথায় এখান কোন হাম কোন সময় কুফরি হইব ইমানের খেলাফ কোথায় আইব কুদ্রাগান্ধীর আব্দুল হাসিম ভাইয়ে 1000 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাক দুনিয়া আখরে তোর বালাই নসিব ফরমাক ই মজমুন আমার দিছই না আমি ওগুত গেলাম রে যাই হোক হজরত মৌলানা তাহির লোক সাহ আসইন আমরা একবারে ছোটোবেলায় একবার ওয়াজও ই মুদরসা অনেক কথা কইবার আসলে এখন সময় নাই যাইতাম না ভাই ব্যস্ততার মধ্যে বাৎসরিক জলসা আমরা মাদ্রাসারিতা ওই এই যে গড় বহুত ফুরানা সেই গড় বা সাইতাম আর মহব্বতে দিল ভরি যাইত সেই খাতিরেও বোধ হয় আমি এর লাগে কই ভাই অকল আলিমুল আমারে ইজ্জত দিবা খানদানওয়াল্লাহ ইলমর সিলসিলা জারি রাখবো আলিমুল আমারে যদি দাম দিন না খানদান তাকে ইলিম আল্লাহ ছেলে আনিব গিয়া এরার পকেটো টেকা নাই বলিয়া অ্যাকাউন্ট বড় নাই করিয়া ইজ্জত দেওয়া সমান না জানি সম্মান ছুটো করবা না যে কুফরি করে তার অ্যাকাউন্ট আরও বড় হয় কোরআন খুলিয়া সাক্কা সুরে জুখরুফ আল্লাহ ফরমাইত্রা সারা মানুষ এক দল যাইব গিয়ে এই সম্ভাবনা যদি থাকত না লাজাফুরুবির রহমান তাহলে যে আল্লাহরে মানে না তারে আল্লাহ ওলা দৌলত দিল ওলা দৌলত দিল নে যে তারা তারের গড় সাদরে রুফা দি তৈরি হল অনে আর সেই রুফার সাদর চড়িল অনে মানুষ রুফার গড় রইল অনে রুফার সাদর তলে ঘুমাইল অনে না কর মানে ওলা দৌলত আল্লাহ দিল অনে সেনে জন্য তো ইমানদারে যে মাকাম পাইব এর তুলনায় সারা দুনিয়ার মালিক একজন হয়ে গেলেও কিচ্ছু নাই
তো আল্লাহর বান্দা সবের লাগি আল্লাহ না ফরমান আর বেশ দিল অনে ও তয়ব আলিম উলামার ফকট টেকা হম আর এর জাকজমকপূর্ণ বিলাসবহুল জীবন না দেখি আর স্বপ্নে ছোট বুঝবা না তার দিলবর্তি আল্লাহর মহব্বত আর মারিফত আর ইলমে নবুয়ত আছে তার মাকাম খান কেয়ামতের দিন দেখলে ভাইবা যাই হোক তো এই আলিম উলামা আর সেই সময় কুরআন আমার দেখা আছে আর মহব্বতে দিল বরিত এর লাগি হয়তো আল্লাহ রাব্বুল আলামিনে এই সমস্ত আলিম উলামাদের মাঝখানে বইবার তৌফিক দিছেন আলিমগুলোর দ্বারা বইবার সুযোগ দেন আলহামদুলিল্লাহ আমার আরজ থাকবো আপনারা মুদরসা আর উলামার প্রতি দিলবর্তি মহব্বত রাখবা আল্লাহ খানদানও এই ইলমর সিলসিলা জারি রাখবো হইন ইনশাআল্লাহ মগর মহব্বতর নজরে চাইবা মরহুম হযরত মাওলানা আসাবউদ্দিন সাহেব নব্বর আল্লাহ উমর কাদাহু ফরমাইতা যখন তালবাস আন্দাজ যাইন মানুষে ওতা হতা মাত হইন আমি কই বাবা অহল দে তুরা সবর কর তুরা সবর কর মানুষের দুই সাইড কথা জারি লাও মাকাম তোমরার খানো কেয়ামতর দিন দেখবায় আর মানুষের বুঝবো এই সমস্ত সিরা ফাটা কাপড়ওয়ালা দুর্বল গরিব মার্কা মানুষ কিন্তু তোর মাকাম কেয়ামতর দিন খানো আল্লাহর দরবার কই আল্লাহর বন্দার বই যে তারি হইসল কিছু সময় কথা কইতে পারছেন না বুঝা গেছে জিগর ফাটি যাক কইসলা এক কোটি টাকার মালিক যদি আমার আল্লাহ বস্ত্র বানাইতো তাইলে এক কোটি টাকা আল্লাহর রাস্তাত খরচ করলাম আর ফরমাইছিল ও না জলসা আসলো হইলে আমার আল্লাহ একশো জন ভুয়া দিলে একশো জন আল্লাহ রাস্তা দিলাম মনে তো সেই জজবা রাখা দরকার আমরা প্রত্যেকর কোনো না কোনোভাবে আল্লাহ এটা কবুল করবো খোয়াত আসলাম সেই সময়ে হওয়াজ অন বয়ানর আজকে আসইন হজরত মৌলানা মাহতারাম তাহির লোক সাহ সাল্লামাহু তাইন ওয়াজর সময় এক ভদ্রলোকে খাড়া হইয়া দিছিলা জমিন আটকি আর না এক পাওয়া আর বর্তমান আমির সৈয়দ শ্রীগরি হুজুর দামত বরকাতম তান ওয়াজও দিছিল আর একজনে ওলা আটকিয়ার না এক পাও একই বয়ানো খাঁচা খাঁচি এক কিয়ার বা আটকিয়ার জমিন উঠি গেছিল সামনে সামনে আমি দেখি তখন মানুষের তো জজবা কাফি আসলো আলহামদুলিল্লাহ ও আমি সামনে আমি বাচ্চা তখন ওয়াজ ওর জায়গার জায়গায় এক বিঘা জমিন উঠি গেছে অনুসান্দা আর দেখছি ও হজরত মোহতমিম সাহেব রহমতুল্লাহ আলাই সান্দা তুলতা আর টেবুল ভর্তি হয়ে যেত টেখায় আইস তো টেখা দেশ হমছে না বাড়িছে এক বাক্যে জবাব দেয় আই টেবুল এখানে দরত না নিয়মে এখান হইতো আর আমার মোহতমিম সাহেব এখানে এখানে কইতরা এই বিল্ডিং বাঙ্গিয়া নতুনভাবে বিল্ডিং শুরু হাত হইতো আপনারা কেয়ামত তক সৎকায় জারিয়ার নিয়তে আত খুলিয়া নাম লেখাইবা হকুয়াই হকলে ইনশাআল্লাহ আর আমরাও খুব বড় মানুষ নাই একবারে ছুটো হিসাবে আমিও মোহতমিম সাহেবের খেদমতো অনুরোধ করমু আমার নামও লেখি লাইবা তোরা তিন চার মাস পরে আমি দিমু দশ হাজার টাকা ইনশাআল্লাহ আমি দান করমু সেই বিল্ডিংয়ের খাম আরম্ভ হইলে পরে আমার নাম ওখান হজরত লেখবা এবং আমার ইয়াই ধরাইয়া দিবা ও আমার আর এক ভাই এক হাজার তো আমি দশ হাজার টাকা দিমু আমার আম্মা আব্বা খেয়েও নাই এরার ইসালে সোহাবর লাগি আর তামাম উম্মতর লাগি বলা মুসিবত সারা আল্লাহ আমরা অকলোর দূর করিয়া দেখ দিলর মাকাসিদ অকলোর ফুরা করিয়া দেখ ইলমে না ফেয়ার আমলে সোয়ালে আতা ফরমা খোক সারায় আমিন আপনারা দিবা আমি সান্দাত লাগিয়ান না হিসাবে আর মাথো যাইয়ান না তো ও আর এক বাচ্চা এক হাজার টাকা দিছেন আল্লাহ দিলর মকসুদ ফুরা করি দেউক খোয়াত আসলাম হজরতে ফরমাইছেন যারা ইমান নষ্ট করে নিব কুফরি কথা করিয়া বুঝতো নাই বিবি হয়ে যাব ইমান যাওয়ার লগে লগে বিবি তালাকে বায়না হয়ে যায় তাদের তালাকপ্রাপ্ত মহিলারে লইয়া সংসার করবো প্রতিদিন গুণা খান্দ উঠিব হে বুঝতো নাই বিয়া দুয়ার তো না এক সুরত দ্বিতীয় সুরত হইল রাগ উঠব গুসাত উঠব বিয়া বাঙ্গে কেনায় আছে তা কথায় ঔজাতীয় কথা হইব বাদে আলিম নে মুসলা শিকাইত নাই বিয়া রইছে না গেছে এইখান জানতো চাইত নাই বিবি হইব তালাকে বায় না কেনায়া তালাকে বায় না তালাক হয়ে যায় বিয়া দুয়ারলে ঠিক হয় নাইলে বেঠিক থাকে বিয়া দুয়ার তো নয় সরম করি ফিরিয়া বিয়া বাঙ্গা বিয়া লইয়া খাইব হইব আবার জিনা ও দুই সুরতে স্ত্রীর লগে জিনা হইব কথা কলা খোকা বুঝছেননি খোকা তাইলে না আউজুবিল্লাহ হেমি জালে এলাই বড় সাবধান তো ভাই ইমানের হেফাজত করা লাগবো ইমান দে বিশুদ্ধ রাখা লাগবো শিরিক মুক্ত রাখা লাগবো দুই নামাজ নামাজ ও আমাল আজকের সময়ে নামাজের বড় দরকার বেশ বাড়ি গেছে জমাতর সাথে তকবিরে উলায় সেখানে আমরা গুনায় যেভাবে গ্রাস করছে আগে আস্তা ডিস্ট্রিক্টে দুই সিনেমা আসলো করিমগঞ্জ এখন ডিস্ট্রিক্টে 50 লাখ সিনেমা হল অর্থাৎ প্রত্যেক মানুষের এই মোবাইল নামক এই গজবর লগে সিনেমার যে কোনো ফিল্ম যে কোনো মুহূর্তে দাবাইলেও আইব না দাবাই এমনি খালি খুলিলেও মাঝে মাঝে আই আপনারা দাওয়াত দিব যে আমারে দেখ আমারে ওকে কর আমারে ক্লিক কর সুতরাং এইভাবে গুনায় যখন গ্রাস করে আল্লাহ এক দোয়াই হইয়া দিছেন ইন্নাসসালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহ কইতা নামাজে আরেক ভাই 1000 টাকা দিছেন আল্লাহ দিলর মকসুদ পুরা করে দিও কবুল ফরমাও আমিন নামাজে মানুষরে গুনার কাজটাকে বিরত রাখে নির্লজ্জতার কাজটাকে আঠায় নামাজে
যে নামাজ হইব খুশু আর খুজু আলী নামাজ সুন্নত ময় নামাজ জমাতর সাথে পুরুষের নামাজ মা বন্ধের আউয়াল অক্তর নামাজ। সুতরাং ভাই নামাজ শুধু এবাদত হিসাবে নয়, নামাজ রে আমরা বাঁকা আর বাঁচাও আর রক্ষক হিসাবে আমরা ধরি। নামাজ পড়িলে অভাব দূর হয়, নামাজ পড়িলে জন্নতর ওয়াদা পাওয়া যায়। আল্লাহ নবী আলাইহিস সালামের সহিহ হাদিসের মধ্যে ফরমাইতা মান সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহ ইয়াহদুন আন ইয়াগফিরা লাহু আন ইউদখিলাহুল জান্নাহ ওয়া মান লাম ইয়াফআল যালিকা ফালাইসা আলাল্লাহ ইয়াহদুন ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু। যে মানুষে নামাজরে গুরুত্ব দিত নাই, ডিলামি করিয়া পড়িব, নাইলে জমাতে পড়তো নাই, নাইলে সুন্নত মোস্তাবর খেয়াল করতো নাই, রুকু করব বেখা হইয়া, সজদা করব বটিয়া নরম হইয়া, বিভিন্ন বেসুন্নতি তরিকায় এই নামাজ তার কোনো মাগফিরতর ওয়াদাও নাই, জন্য তোর কোনো গ্যারেন্টি নাই, আল্লাহ চাইলে যেখান সাইন করতে পারবো। তো এই নামাজ যেখানে আমরা রে আর আগের টুকরা ফরমাইছেন যে এই নামাজ রে মাকাম দিয়া সম্মান দিয়া পড়িব সময় মতো সুন্দর করে উজু পড়িয়া সুন্নত মোস্তাহাব সহ আল্লাহ তারে মাগফিরতর ওয়াদা করডা, তারে জন্য তো ঢুকাইয়া দিবা আল্লাহর পক্ষ তাকে প্রতিশ্রুতি তাহলো সুবহানাল্লাহ। আর আয়াতে কালিমাত ফরমানি হইছে আল্লাহ ফরমাইছেন নামাজ হইল আল্লাহর সবচাইতে বড় জিকির, নামাজের মাধ্যমে বন্দায় আল্লাহর ইয়াদ করে আল্লাহ তার বন্দার প্রতি বিশেষ কুদরতি দৃষ্টি দিয়া তা হইন। তো আমি নামাজের কথা আপনারা জানা আছে, আয়াতে করিমাত অন্য কারণে খোয়া হয়েছে নামাজে মানুষের অভাব দূর করে, নামাজে রিজেকর ফেসলা করিয়া দেয়, রিজেকরে প্রশস্ত করিয়া দে, নিজের আওলাদে নামাজি বানাও, পরিবার দে নামাজি বানাও, আল্লাহ কিয়ামতের দিন জিকাইব। আল্লাহ নবীর হদিস পরিষ্কার বিদ্যমান রইয়া গেছে, কোরআনে করিমার আয়াত বিদ্যমান রইয়া গেছে। এর লাগি আজকের মোকামও আমরা এই মৌকাত যেন দোকানও মাকানো যেন মাঠ ময়দানও যেন তাকি আজান হওয়ার বাদে যেন দুনিয়ার সব হামরে হারাম বানাইয়া 15-20 মিনিট ফারিক করিয়া নামাজ খারেন জমাতে পড়ি লাই, হাজারো ফিতনা তাকে আল্লাহ মাহফুজ করিয়া দাজ্জালি ফিতনায় চতুর্দিক গেরাও করে ভাই, দাজ্জালের আবির্ভাবর হাববাব চতুর্দিক তাকি মানুষে আলোচনা করডা। এর লাগি আমরা ইমান আর আমল লইয়া যদি মজবুত হইয়া থাকি না তাহলে এই ফিতনা ফেস করা কঠিন হইব। আল্লাহ তৌফিক দে কহুক আমিন। গুড়ার দাবর জলিল ভাই 1200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখেরাতের বালাই নসিব ফরমাক, জিন্দা মুর্দারে মাফ করে দেওক আমিন। তো আমরা নামাজ রে পাক্কা করার চেষ্টা করমু, এই মাদারিসর বুনিয়াদও আমরা ওই উম্মত রে নামাজ আর মাসাইলে দিনিয়া সহি তালিম দেওয়া আমরা চেষ্টা করমু, একবার ওয়াদা নিয়তে হই চাই ইনশাআল্লাহ। সততা সত্যবাদী বর্তমানে যেভাবে মদ ড্রাগস ইত্যাদির ব্যবসা, তো সততার কথা আমি আগে তোড়া হই লাইছি, হকর উপরে এই উম্মত থাকব, দুনিয়ার মানুষ না হক যাইব, টেকায় বিকে খাইব, লুবে বিকে খাইব, টুপে বিকে খাইব, আদাওতার বোঝর কারণে দিনের বিরুদ্ধে চলিয়া যাইব, এই উম্মতে সারা দুনিয়ার কুরবানি করব, হকরে বিক্রি করতো নাই, নবীজির আস্থা বাজন উম্মত, উম্মতে মোহাম্মদি আলা সাহেবিহা সালাওয়াত ওয়া তাসলিম। নবীজি ফরমাই তাই হাদিস কইলাই আদুল ইয়াউমিন আফদালু মিন সাবঈন ইবাদাতে সিত্তিন সানা আও কামা কাল আলাইহি সালাতু ওয়া সালাম। একদিন বিচারর চেয়ার বইয়া এক হক খালাফালর আবুল হর ভাই 500 টাকা আল্লাহ কবুল ফরমাক দিল মকসুদ ফুরাই দেব, একদিন বিচারর চেয়ার বইয়া হক রায় দিলাইতে ফেললে 60 বছর মুসল্লাত বইয়া নমাজ পড়ার চাইতে বেশ সব আল্লাহ আমল নমাজ লিখিয়া দিব। এই উম্মতে দুনিয়ার সামনে হকর ফয়সালা রাখছে, ন্যায় ইনসাফর ফয়সালা রাখছে, মদ আর ড্রাগস ইত্যাদির ব্যবসা ইসলামী শরীয়তর কায়দা হইল যত বস্তু খাওয়া হারাম তার ব্যবসাও হারাম, যত বস্তু খাওয়া হালাল তার ব্যবসাও হালাল, শুধু হালাল নাই ব্যবসা তিজারত এবাদত বনবো, এই তাজির দে যে হক বস্তুর হালাল বস্তুর ব্যবসা করইন, মিশা মাতইন না, দুকা দেন না, খেয়াল রাখুন জানি সত্য কথা হইন, দুকা দেন না, ইমান ইসলামের রূপে তাকিয়া হালাল বস্তুর ব্যবসা করইন, এই ব্যবসার কারণে আল্লাহ তান হাসর করবো, নবী অকলর লগে, শহীদ অকলর লগে, অলি অকলর লগে ফোকা সুবহানাল্লাহ। কাজে দোকানের গাদ্দিত বইয়া ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়াও আপনি শহীদি দরজা পাইতে পারবা যদি উদ্দেশ্য তাকে সৎ, ব্যবসার বস্তু তাকে হালাল, দুকা দেন না মানুষরে। এখন ড্রাগস তোলা লাভ বেশ দেখিয়া ইগু থামাইয়া ইমানও আড়াইতাম না, ইজ্জতও আড়াইতাম না, আল্লাহও আড়াইতাম না। আমরা কোরআন শরীফেও ব্যবসা শিখাইছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমার তান্ডে কি এমন ব্যবসা শিখাইতাম যেখানে দুজক তাকে মুক্তি দেয়, আমরা ব্যবসায় আমরা দুজক তাকে মুক্তি দিত, কখন
তুমিনুনা বিল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনিয়া হকর উপরে তাকিয়া হালাল ব্যবসাত ব্যস্ত থাকলে এই হিসাবে আমরা ব্যবসায়ী ভাই হলে হালাল ইনকাম করি যদি সেই ইনকাম করতে গিয়া সেই মাল বাঁচাইতে গিয়া সেই দৌলত রক্ষা করতে গিয়া মরিও যাই তবু শহীদ আমরা হইন সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরমাইন মান কুতিলা দুনা ইজ্জি ফাহুয়া শাহীদুন যে ব্যক্তি তার দুনা মালহি হালাল মাল রক্ষা করতে গিয়া কেউ মারি লাইব এই ব্যক্তি শহীদর দরজা হইব পিতা মাতার হক বাধ্যবাধকতা ইগুতার যাইয়ান না সময় গেছে কি তিন চার মিনিট মা বাবার ও আরেক বুজুগে খন্ডশ টেকা আল্লাহ কবুল ফরমাও আমার জিয়া কুদরা হান্দির জিয়া আমার ছোট ভাই খন্ডশ টেকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও দিলর মাকাসিদ পুরা করে দেও মার বাপর ফজিলত ওখান যে আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে মসজিদের মধ্যে আমার বিষয় বাক্যা কয়টা দিলেই শুনে লাগে আমি এখলাইন এখলাইন খুঁয়ার আপনারা খেয়াল করবা না বলে মা টেকানো ঘুরাইলা না ফুরাইবার অত মাকাম নাই তো বিষয় বেশ হিসাবে সংক্ষিপ্ত মাতিয়ার পিতার মাতার মাকাম অত খান আল্লাহ রব্বুল আলামিনে তান এবাদত আর শুকুর গুজারের বাদেও যার নাম লিস্ট উল্লেখ করছেন এই নিলে আপনার আব্বা আর আম্মা এই শুধু শেখুল হদিস যদি ওই মোহতমি মইনার বড় নেতা হইন ও মানতা না বাবারে বাবা হিসাবে মানতা যদি ওই হকির বেটা ওই বিকার জুলিও যদি যাই স্কুলের বারান্দা তো ভাড়া দেন না তবু এই না আপনার আব্বা আপনি যদিও রাষ্ট্রপতি হয়ে যাই তবুও বাবার সামনে গিয়া কিলা দাঁড়াই তাল্লাহ হইয়াদের ওয়াহফিজুল্লাহুমা জানা হাজুল্লি মিনার রহমা তোমার বাবা বাবা মায়ের সামনে গিয়া রহমতের ডানা বিছাইয়া গিয়া দাঁড়াও মহব্বতের সাথে বিনয়ের সাথে গিয়া মা বাবার সামনে বাধ্য সন্তানের মতো দাঁড়াও তুমি যদি রাষ্ট্রপতি হয়ে থাকো তবুও বাবায় যাতে তার গুলামের লাগি তোমারে বলতে পারে এইটুকুন সুযোগ থাকে এইভাবে বাবা মায়ের সামনে গিয়া উপস্থিত হ সেই মাকাম আল্লাহ দিছেন বাবার মার এর লাগি সারা দুনিয়া জোড়া যদি মা বাপর ইজ্জতর যে তালিম কোরআনে আর ইসলামে দিছে সেইটার প্রচার যদি দুনিয়ার মানুষে করে তে আজকে আমেরিকা ইউরোপ এবং ভারতের বিভিন্ন জায়গায় ওল্ড এইজ হোম নামক অভিশপ্ত গড় হল বন্ধ হইব জানেন নাকি তাই নাই ইনাই সেই অভিশপ্ত জায়গা যেন ছেলেরা মেয়েরা তাদের বৃদ্ধ বাবা মারে বাড়িতে সেবা শুশ্রূষা না করিয়া ওল্ড এইজ হোম ফাটাইয়া সরকারি ব্যবস্থাপনায় সেবা করায় সেই লানতর অভিশপ্ত কর্মবন্ধ হইয়া সন্তানে তার বাবা মারে ইজ্জত আর মর্যাদার খিদমত করা শিখব যদি আল্লাহর এই ফরমান জমিনে জারি করা যায় এর লাগি আমরা উচিত হইল মা বাপরে ইজ্জত দিয়া তারার ইজ্জত সমাজত প্রতিষ্ঠিত করিয়া দুনিয়ার সামনে সেই এক্সাম্পল কায়েম করতাম আল্লাহ আমরা তৌফিক দেখ কইন ইনশাআল্লাহ কইন আমিন।